মৃত মানুষ তার জীবনে অনেক নামাজ হয়তো কাজা হয়ে গিয়েছে আসলে সেই কাজা নামাজগুলোর জন্য কোনো কাফফারা দিতে হবে কি জি উনি জানতে চেয়েছেন হাদিসের আলোকে সালাতের কাফফারা বলার জন্য যেহেতু হাদিসের আলোকে বলেছেন একেবারে কোরআন এবং হাদিস এবং যারা বিশুদ্ধ মতামত পেশ করেন সালফে সালেহিন উলামা ইকরাম আইমা মুজতাহিদিন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সবার মতে কারো মতেই সালাতের কোনো রকম কোনো কাফফারা নেই এক কথায় সালাত একদম শারীরিক ইবাদত কারো যদি এটি কাজা থেকে থাকে এটির আর বিকল্প কিছুই নেই এই জন্যই সালাতকে ইমান বলা হয়েছে এবং সালাতকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে সাব্যস্ত করা হয়েছে শরীয়তে আল্লাহ বুঝার তৌফিক দিন অন্তত ভাই যেটি করতে পারেন মায়ের জন্য বা মরহুম বাবা মার জন্য তিনি কিছু দান সদকা পর্যাপ্ত পরিমাণে করতে পারেন দান সদকা করবেন দোয়া করবেন কিন্তু এই সালাতের জন্য পার্টিকুলার কোনো দান নেই আলাদাভাবে কোনো করতে হবে না জাযাকাল্লাহ খায়রান ফোনে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে আছেন প্রশ্ন করুন ইসলাম দৃষ্টিতে এটা কি বলে আমার হাজবেন্ড আমাকে ফেলে আজকে এক মাস আমার দুইটা বাচ্চা রেখে সে চলে গেছে খোঁজ খবর নিচ্ছে না ইভেন যেখানে চাকরি করে সেখানে একটা মেয়ের পাল্লায় পড়তেছে মেয়েটাকে বিয়ে না করে জেনা করতেছে পরকিয়া করতেছে তারপরে আমার একটা 7 বছর একটা মেয়ে আছে একটা 4 বছরের বাচ্চা আছে আমার ছোট বাচ্চাটা পর্যন্ত মোনাজাতে করে বাবার চাইতেছে আমি তার জন্য নামাজ পাঠ তো নামাজের সাথে কান্নাকাটি করতেছি জানি না আল্লাহর কাছে আমার কথাগুলো পৌঁছাচ্ছে কিনা কিন্তু আল্লাহ দুনিয়ায় বা পরকালে তার এটার কি শাস্তি হবে বা দুনিয়া থেকে সে এটার জন্য কোনো কিছু পাবে কিনা সেটা জানার জন্য আমার পর কিছুই নাই বাচ্চার জন্য অনেক আপনার মনের অনুভূতি কষ্ট সবগুলোই বুঝতে পেরেছি আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি আল্লাহ পাক উত্তম ফয়সালা করুন এবং আপনাকে সবরে জামিল দান করুন উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ তাআলা শেখ আশা করি সবগুলো বোনের কথা মনের আবেগ দিয়ে তিনি বলেছেন আপনি অলরেডি বলেছেন এরপরে আমার আর বলার কিছু নেই এইটি ইমেল কথা যে আপনি সবর করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবর করে তাকে এমন প্রতিদান দেন ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব বেহিসাব প্রতিদান দিয়ে থাকেন আর দোয়া করছেন কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ে আপনি আপনার এটি অব্যাহত রাখুন এটি তো নিছক শুধুমাত্র আপনার স্বামীকে ফিরে পাওয়ার জন্য নয় আপনার এবাদত আপনার দুনিয়া এবং আখেরাতের শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানগুলোর দায় দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন আর আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনার স্বামীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝ দিয়ে দিতে পারেন আর যদি তিনি আমাদের কথা শুনতে পান অথবা তার নিয়ারেস্টকেও যদি শুনতে পান তিনি যেন এই মেসেজগুলো পৌঁছে দেন যে কোনোভাবেই দুনিয়াতে মানে জিনা ব্যভিচার অথবা এই ধরনের যে সমস্ত হারাম কাজ এগুলো মানুষের জন্য শান্তি বই আনে না এগুলো মানুষের তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে শুধু অশান্তি আনে অতএব শান্তির জন্য শান্তির পথেই হাঁটতে হবে আল্লাহ যেন তাকেও বুঝদান করেন তাকেও যেন হেদায়েত করেন আর যদি অবস্থায় এমনই হয় যে না কোনোভাবেই সে আপনাদের খোঁজখবর নিচ্ছে না আপনার হক আদায় করছে না ছেলে মেয়েদের অধিকারের দিকে খেয়াল করছে না সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ শরিয়ার পাশাপাশি আমাদের দেশে রাষ্ট্রীয় আইন রয়েছে আপনি চাইলে সেই মানে আইনের শরণাপন্ন হয়েও আপনি তাকে ফিরাতে পারেন তবে আমরা এটা বলি না যে আইন দিয়েই শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক রাখা যায় এটা বলি না এটা বলছি যে যদি একান্ত নিরুপায় হয়ে যান লাস্ট স্টেজ হিসাবে আপনি এই কাজটি করতে পারেন আল্লাহ বুঝার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন প্রশ্ন করুন মানুষ খুন করা তো আমার মনে হচ্ছে সবচেয়ে বড় হক নষ্ট এটা তো আল্লাহ তিনি মাফ করবেন না পরের রাত আল্লাহ মাফ করবেন না যদি বান্দা না করে কিন্তু হাদিসে আছে বন্ধু ইসরায়েলের আমলে যুগেরা এক যুগে সে সময় 100 খুন করার পর সে জান্নাতি হয়েছে তাইলে এটা কিভাবে হলো জি বুঝতে পেরেছি সঙ্গেই থাকুন দর্শক শেখ আশা করি বুঝতে পেরেছেন মানুষ খুন আসলে এর থেকে জঘন্যতম অন্যায় আর কি হতে পারে একজন মানুষকে ইমানদারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া জি কতটা জঘন্য দেখুন আমি প্রথমে কোরআনের একটি দলিল একটি আয়াত উল্লেখ করছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হত্যা বা কোনো প্রাণ নিধন কতল এটির শাস্তি উল্লেখ করেছেন কোরআনে পুরো কোরআন এটা মোটামুটি নিশ্চিত এটা নিয়ে দীর্ঘদিন কথা বলেছি
আজও পর্যন্ত এর কোনো রদ বা প্রতিউত্তর আসেনি, কেউ ভুল বলেনি, অন্য কোনো অপরাধ পায়নি যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে একসাথে এতগুলো শাস্তি উল্লেখ করেছেন, পাঁচটা বড় বড় জঘন্য শাস্তি উল্লেখ করেছেন হত্যার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে কাউকে হত্যা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে ঢোকাবেন, চিরদিন সে জাহান্নামে থাকবে, তারপর আল্লাহর গজব, তারপর আল্লাহর লানত এবং তার জন্য কঠিন শাস্তি মানে বরাদ্দ করে রাখা হয়েছে। সম্মানিত ভাই, দেখুন হত্যা নিঃসন্দেহে সবচেয়ে জঘন্য অপরাধ, তবে হত্যা কুফুরি নয় এবং হত্যা শিরক নয়, হত্যা কুফুরি নয় এবং শিরক নয়। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তো সুযোগ রেখেছেন, কেউ যদি মানে হত্যা করার পরেও তার বুদ্ধোদয় হয় তখন তিনি যদি তওবা করেন, ফিরে আসেন, নিজের আমলকে জীবনকে সংশোধন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পূর্ব পর্যন্ত তার এই সুযোগ রেখেছেন। বনি ইসরায়েলের যেই লোকটির কথা আপনি বলেছেন এটি সহি হাদিস, এটি বুখারি মুসলিমে রয়েছে, এটিকে অস্বীকার করার কোনো জো নেই। ওই ব্যক্তি তার জীবন সায়ান্নে তার মনে হলো যে আমি এত খারাপ কাজ করেছি, আমার কোনো তওবা আছে কিনা। তখন সে একজন আলেমের কাছে গেল, বলল না তোমার কোনো তওবা নাই, তুমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তখন সে তাকেও হত্যা করলো, একশো ফিল আপ করলো। পরবর্তীতে সে আবার আরেকজন আলেমের কাছে যাওয়ার পরে তখন সে বলল ওয়ামান ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তওবা, তোমার এবং তওবার মাঝখানে অন্তরায় আবার কি হয়, তোমার তওবা আছে তবে কিছু শর্ত মানতে হবে। তখন সে শর্তগুলো মেনে নিল, বলল তুমি যে এলাকায় আছো এলাকা ছেড়ে দিয়ে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে তুমি ধরো তুমি ঢাকায় আছো, তুমি চিটাগাং চলে যেতে হবে সব কিছু ছেড়ে দিয়ে, পারবা? বললো হ্যাঁ পারবো। তার মানে তার তওবাটা সত্যিকার অর্থেই তওবা ছিল। এরপরে সে রওনা করার পরে ধরুন ঠিক যখন সে কুমিল্লা গিয়েছে, মিডল একেবারে একেবারে মধ্যবর্তী স্থানে, ওই মুহূর্তে তার হায়াত শেষ, মালাকুল মৌত এসে তার জান কবজ করলো। এইবার দুই দল ফেরেশতা এসে বললো যে আমাদের কাছে জানটা দেন, এই লোক একশো হত্যাকারী, তাকে সিজ্জিনেভূতে রাখবো। আরেক দল বলছে যে আমাদের কাছে দেন, সে তওবা করে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ফেরেশতা পাঠিয়ে সমাধান দিয়ে দিলেন যে যদি সে বেশি পরিমাণ গিয়ে থাকে তাহলে তার তওবা কবুল হয়েছে, আর যদি কম গিয়ে থাকে তাহলে তার তওবা কবুল হয়নি। তো যখন ফেরেশতারা জমিন মাপতে শুরু করলো, আল্লাহ এই দিকের জমিনটাকে বললেন তুমি বুকটা একটু টান করো। এরপরে ফেরেশতারা মেপে দেখলে এক বিঘাত পরিমাণ সে বেশি গিয়েছে। অতএব এই শুভ সংবাদ কিন্তু সবার জন্যই আছে। আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেরেশতা করে পাঠাননি, আমরা যে অপরাধগুলো করি, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, মিথ্যা, জুলুম, তার মধ্যে সাংঘাতিক জঘন্য অপরাধ হত্যা, যেটি এটিকে তো কোনোভাবেই ইনকারেজ করার কোনো সুযোগ নেই। যিনি হত্যা করতে গিয়েছেন তিনি যদি ভাবেন যে আমি পরে তওবা করে নিব, তো এর আগেই যদি তার মৃত্যু হয়ে যায় তখন তার কী অবস্থাটা হবে? তাই সেই জন্য আমরা এটি বলি না যে কেউ যদি মানে মানুষ যেন এটাকে ইয়া করে যে আল্লাহ আবার ক্ষমা করে দেবেন এরকম যেন মনে না করে, বরং হত্যাটাকে জঘন্য হিসেবে দেখতে হবে। আর যদি কেউ এরকম অপরাধ করে ফেলে থাকেন তাহলে সে যেন নিরাশ হয়ে তওবা যেন ছেড়ে না দেয়, সে যেন তওবা করে, সংশোধন করে, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হত্যা করেছে তাকেও আল্লাহ পুষিয়ে দেবেন, তার পরিবারকেও পুষিয়ে দেবেন, আর ইনশাআল্লাহ আল্লাহ হয়তো তাকেও মাফ করে দেবেন।